মৃতদেহটা দেখে যা মনে হচ্ছে, অন্তত একটা গোটা দিন এই দেহটা এই ঘরেই বন্ধ ছিল। কিন্তু আশ্চর্য, আশেপাশের কেউ বুঝতে পারলো না ব্যাপারটা। না ম্যাডাম, হিসেব তো বলছে 12-13 ঘন্টা মতো হয়ে গেছে। সুমিত ঘরের এক পাশে দাঁড়িয়েছিল, তার সঙ্গে দাঁড়িয়েছিল পুলিশ অফিসার মিস্টার বসু। বসু এবার সামনের দিকে এগিয়ে এসে মেঝের ওপর উবু হয়ে মৃতদেহের নাকের দিকে ভালো করে দেখে বললেন, দেখুন, নাকটা দেখে কিন্তু মনে হচ্ছে নাকের ভিতরে রক্ত জমে রয়েছে, কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসেনি। নাকটা কোনোভাবে জখম হয়েছিল হয়তো। বসুর কথায় দেবাঙ্গী এগিয়ে গেল সামনের দিকে, আর ঠিক তখনই একটা কাঁচের টুকরো তার চোখে পড়ল বিছানার নিচের দিকে। চোখে পড়ার মতো নয়, ঘরের মেঝেটা বেশ চকচকে, মেঝের ওপর সাদা রঙের একটা উজ্জ্বল ভাব সবসময় মার্বেলে থাকে। তার মধ্যে কাঁচের টুকরোটা দেখা সম্ভব হতো না যদি না দেবাঙ্গী সামনের দিকে ঝুঁকে পড়ত। কাঠের টুকরোটা দেখতে পেয়ে নিচু হয়ে গ্লাভস পরা হাতে সেটা তুলে নেয় দেবাঙ্গী। তারপর ভালো করে দেখতে দেখতে বলে, এই সুমিত, কাঁচের টুকরোটা একবার আলোর কাছে নিয়ে গিয়ে দেখো তো, মনে হচ্ছে সামনের দিকে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সুমিত কাঁচের টুকরোটা হাতে নিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, ভালো করে দেখলো। তার মনে হলো সত্যি রক্ত লেগে আছে। হ্যাঁ ম্যাডাম, সত্যি কাঁচের গায়ে রক্ত লেগে আছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা ওখানে গেল কি করে? সেটা তো আমারও প্রশ্ন। যদি অপরাধী ওই কাঁচের টুকরোটা দিয়েই ভদ্রলোককে আঘাত করে থাকে, তাহলে সেটা বিছানার তলায় গেল কি করে? হঠাৎ কি একটা মনে হতেই দেবাঙ্গী বলল, আচ্ছা, এই ঘরে আর আশেপাশের ঘরগুলোতে কাল সকাল থেকে তো অনেকেই রয়েছে, তাদের মধ্যেই কেউ এই লোকটার ব্যাপারটা বুঝতে পারেনি? আর এই ঘরে রুম সার্ভিসও আসেনি। দেখুন ম্যাডাম, আমরা রুম সার্ভিসের কথা ঠিক বলতে পারবো না। ভদ্রলোক তাকে বিরক্ত করতে বারণ করে দিয়েছিলেন, তাই কাল বিকালের পর থেকে আর তাকে কেউ বিরক্ত করেনি। এমনকি রাতের খাবার সে বাইরে থেকেই এনেছিল বলে জানিয়েছিল। তবুও রাতের দিকে একবার হোটেলের ম্যানেজার ঘরের দরজায় নক করেছিল একটা বিশেষ কোনো প্রয়োজনে। আসলে সকালে উনি হোটেল ছেড়ে দেবেন নাকি কালকের দিনটা থাকবেন, সেটাই তার জানার প্রয়োজন ছিল। হোটেল এমনিতেই ভর্তি, নতুন কোনো গেস্ট এসেছিল হয়তো। দেবাঙ্গী ঘরের চারিদিকে তাকিয়ে দেখল, টেবিলের ওপরে এখনো একটা ইটো সিলভারের ফয়েল পড়ে আছে, তার চারপাশে খাবার ছড়িয়ে রাখা। খানিকটা খাবার ফয়েলে তখনও রয়ে গেছে, একদিনের বাসি খাবার টেবিলের ওপরে পড়ে তাই জন্য মাছি ভনভন করতে শুরু করেছে। ঘরের ভেতরে একটা ছোট বিছানা, দুজন মাত্র শোয়া যেতে পারে। পাশে একটা টেবিল চেয়ার, জলের জায়গা, ঘরে একটা সাধারণ ব্যবহার করার জন্য আলমারি। এই আলমারির গায়ে গাছ লাগানো, একটা মাত্র জানলা মাথার দিকে সেটা। এই সুমিত, হোটেলের ম্যানেজারকে একবার ডেকে পাঠাও তো, তোমার তো এখানেই থাকার কথা ছিল তাহলে। সুমিত বেরিয়ে গেল। মিস্টার বসু মোবাইলে কার সঙ্গে কথা বলতে বলতে দোতলার বাইরে ব্যালকনিটার কাছে গিয়ে দাঁড়ালেন। দেবাঙ্গী ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগল আর বোঝার চেষ্টা করল আসলে রাতের বেলায় ঘরে কি ঘটেছে। ভদ্রলোকের পরিচয় কিছুই তার কাছে পাওয়া যায়নি, তবে হোটেলের রেজিস্টার থেকে তার নাম জানা গেছে, দীপঙ্কর বোস। তার বাড়ি বর্ধমানের কাছে। কলকাতায় কোনো একটা কাজে এসেছিলেন তিনি, এই হোটেলে উঠেছেন। কিন্তু ভদ্রলোক হঠাৎ এখানে এসে এভাবে খুন কি করে হয়ে গেল, সেটাই ভাবার বিষয়। ভদ্রলোকের পরিচয়পত্র, টাকা পয়সা সমস্ত কিছু চুরি গিয়েছে। নেহাত একটা ডাকাতি কিংবা ছিনতাইয়ের কেস ভাবা যেত, কিন্তু হোটেলের ভিতরে রাতের বেলা ঢুকে কেউ কাজটা করবে এইটা সহজ ব্যাপার মোটেই নয়। একটু পরে হোটেলের ম্যানেজার চলে আসতে দেবাঙ্গী তাকে বললেন, হোটেল তো একেবারে খুনিদের আখড়া বানিয়ে ফেলেছেন, এভাবে হোটেল চালাতে পারবেন তো? একবার যদি খবরটা। বিশ্বাস করুন ম্যাডাম, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। আর সত্যি বলতে, এই ভদ্রলোক আমার হোটেলে কালকে নিয়ে দুদিন ছিলেন। প্রথম দিনটা তো ঘুরেই বেড়ালেন, কাল বললেন যে শরীরটা নাকি ভালো নয় তাই ঘরেই থাকবেন।
রাতে খাবার নিজেই নিয়ে এসেছিলেন, তাছাড়া মাথা ধরার ওষুধ আনিয়েছিলেন আমার এই হোটেলের একটা ছেলেকে দিয়ে। তারপর তো তাকে বিরক্ত করতে বারণ করেছে, তাই তাকে আমরা রাতে বিরক্ত করিনি। তবে ওই 12টা নাগাদ একবার আমি এখানে এসেছিলাম, দরজায় ধাক্কাও দিয়েছিলাম, তবে ভদ্রলোকের দরজা ঘরের ভেতর থেকে বন্ধ ছিল, তাই আমি আর কিছু বলিনি। আসলে আজ সকালে উনি ঘর ছেড়ে দেবেন কিনা সেটাই জানার ছিল, কিন্তু সত্যি বলছি ম্যাডাম, এই বিষয়ে আমরা কিচ্ছু জানি না। সেটা বললে তো হবে না, আপনাদের হোটেলের ঘরে খুন হয়েছে, তাই তো আপনাকেই নিতে হবে। আচ্ছা, কাল রাতে অর্থাৎ ভদ্রলোক এই ঘরে ঢুকে যাওয়ার পরে বাইরে থেকে আপনাদের হোটেলে কি কোনো লোক এসেছিল? ম্যানেজার কিছুক্ষণ যেন ভাবলেন, তারপর বললেন, না স্যার, বাইরে থেকে তো কোনো লোক কালকে আসেনি, এমনকি কাল বিকেলের পর থেকে কেউই আসেনি। ওই রাতের বেলা যখন আমি দরজা ধাক্কা দিয়ে দিয়েছিলাম, তখন একজন মানে সস্ত্রীক একজন এসেছিলেন, হোটেল পাচ্ছিলেন না তাই বাধ্য হয়ে তাদের অন্য একটা হোটেলের ঠিকানা, বুঝতেই পারছেন এত রাতে বিপদে পড়েছে, থাকার মতো জায়গাও নেই, ভদ্রলোকের একা থাকলে না হয় কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যেত, কিন্তু তার সঙ্গে তো তার সঙ্গী ছিল, তার স্ত্রী। উল্টো দিকে যে হোটেলটা রয়েছে ওখানেই ভদ্রলোক গিয়েছিলেন। তারপর যারা এসেছিল তারা কি আপনার সঙ্গে ওপরেও এসেছিল? মানে আপনি যখন এই দরজায় ধাক্কা দিতে এসেছিলেন তখন তারা কোথায় ছিল? না, তারা ছিল না। না ম্যাডাম, আপনি যদি ভাবেন তাদের মধ্যে কেউ এই কাজ করেছে, সেটা হতেই পারে না। আমি যখন উপরে এসেছি তখন নিচে ওরা ওই রিসেপশনের সামনেই দাঁড়িয়েছিল। রিসেপশনের সিসিটিভিতে চাইলে আপনি দেখতে পারেন সব কিছু। রিসেপশনে সিসিটিভি রয়েছে অথচ আপনার হোটেল রুমে নেই, এমনকি ব্যালকনিতেও নেই, এরকম কেন? স্যার, আমি তো এই হোটেলের ম্যানেজার মাত্র, সেসব খোঁজ আমি রাখতে চাইনি আর কি। এই রিসেপশনে সিসিটিভি আছে, তাছাড়া রান্নাঘরেও আছে, এমনকি বাইরে থেকে ভেতরে ঢোকার পথেও সিসিটিভি রয়েছে, তবে আর কোথাও না। আমার মনে হয় অপরাধী যেই হোক না কেন সেই ব্যাপারটা জানতো যে এখানে সিসিটিভি নেই, কিন্তু বাইরে থেকে কেউ যখন আসেনি অর্থাৎ রাতের বেলায় হোটেলের কেউ এই খুনটা করেছে। আচ্ছা, আপনার হোটেলের কাজের ছেলেদের মধ্যে কেউ যদি এই কাজটা করে থাকে? আমার ছেলেদের মধ্যে কেউ এই কাজ করবে না, কিন্তু হ্যাঁ ম্যাডাম, এই ভদ্রলোকের মানে ভদ্রলোকের নামটা যেন কি ছিল, হ্যাঁ দীপঙ্কর বোস, এই ভদ্রলোকের একটু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু দিনেশটা এমনই, সবার সাথেই ওর একটু আধটু লেগেই থাকে। আমার কাজের ছেলেদের সঙ্গে দিনেশের মাঝে মধ্যেই ঝামেলা হয়, কিন্তু তাই বলে খুন করার মতো ছেলে সে নয় ম্যাডাম। এই প্রথম একটা শত্রু পেয়ে দেবাঙ্গী বেশ উজ্জ্বল চোখে তাকালো মৃতদেহটার দিকে। ভদ্রলোকের ঠিক ঘাড়ের কাছে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত দিয়ে রক্ত বাইরে বেরিয়ে মেঝেতে পড়ছে। মৃতদেহ দেখে অনুমান করা যাচ্ছে কাল রাতের দিকে মৃত্যুটা হয়েছে। এখন প্রায় 10টা বাজতে চলল, অর্থাৎ প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেছে। একটা দিন না হলেও অর্ধেক দিন তো হয়েই গিয়েছে, কিন্তু এখন খুনিকে ধরা যাবে কি করে? ম্যাডাম, এই দিনেশ নামের ছেলেটির সঙ্গে কি একবার কথা বলে দেখব? যদি সে এই ব্যাপারে কিছু জানে, হতে পারে রাগের মাথায় কিংবা হটকারিতায়। কথা বলে দেখতে তো আপত্তি নেই, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সে এসবের মধ্যে নেই। শুনলে না ম্যানেজার কি বলল? সবার সঙ্গেই দিনেশের এমন একটা কথা কাটাকাটি কিংবা ঝগড়া তো হয়েই থাকে, অর্থাৎ ঠান্ডা মাথার মানুষ তো সে নয়। রাগের মাথায় কিংবা উত্তেজিত হয়ে খুন করলে খুনি সূত্র রেখে যায়, কিন্তু এই খুনি ঠান্ডা মাথায় খুন করেছে, তারপর পরিচয়পত্র টাকা পয়সা সব কিছু নিয়েই চলে গেছে। সে হয়তো ভদ্রলোকের পরিচয়টা লোপাট করতে চেয়েছিল, কিন্তু রিসেপশনে তো ভদ্রলোকের নামটা রেজিস্টার রয়েছে। একটা কাজ করে দেখলে হয় না, যদি একবার ভদ্রলোকের ছবি দিয়ে বর্ধমানের কাছে মানে থানাগুলোতে একবার। হ্যাঁ, এটা করা যেতে পারে, কিন্তু আমার কেমন যেন একটা খটকা লাগছে। ভদ্রলোকের কালই শরীর খারাপ হলো আর কালই ভদ্রলোক এভাবে মারা গেলেন, অথচ হিসেব বলছে তার মৃত্যু প্রায় 12 ঘন্টা আগেই হয়ে গেছে, আর এদিকে ম্যানেজার ঘরের দরজায় ধাক্কা দিয়েছিল 12টা নাগাদ, তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দেবাঙ্গী চিন্তিত মুখে তাকিয়ে রইল জানলার দিকে। সুমিত বুঝতে পারল না আসলে সে কি বলতে চাইছে। মিস্টার বসু বাইরে কার সঙ্গে কথা বলছিল,
কিছুক্ষণ পর এসে তিনি বললেন, ম্যাডাম আমাকে একবার বেরোতে হবে, আমি মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, পোস্টমর্টম রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমি জানাবো, কিন্তু কেসটা আপনিই দেখবেন ম্যাডাম, বুঝতেই পারছেন তো আমার মাথায় রাজ্যের কাজ, আর তার উপর এই লোকটার ব্যাপারে এখনও কিন্তু কিছু জানা যায়নি, আপনি একটু সাহায্য করবেন কিন্তু ম্যাডাম। সে না হয় করবো, কিন্তু তার আগে যে আমার একটু আপনার সাহায্য প্রয়োজন। এই মৃতদেহের একটা ছবি তুলতে হবে, ভদ্রলোক বর্ধমানের ঠিকানা দিয়েছেন, তার ঠিকানায় একবার খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে যে তিনি যে ঠিকানা দিয়েছেন সেখান থেকে তার কী সম্পর্ক জানা যায়। এই ব্যবস্থাটা আমি অবশ্যই করব ম্যাডাম, আর মৃতদেহ তাহলে কালকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই। হ্যাঁ, আপনার মানে আপনার দেখা তো শেষ। দেবাঙ্গী আরও একবার মৃতদেহ দেখল, অতি সাধারণ চেহারা, তবে বেশ লম্বা, চেহারাটা বেশ ভারীর দিকে, পেটের কাছটায় গেঞ্জিটা খানিকটা ওপরের দিকে উঠে রয়েছে, হাতের কবজির কাছে একটা নীল রঙের কালিতে কিছু আঁকা, ভালো করে সেটা দেখল দেবাঙ্গী, একটা নীল রঙের ক্রস। তারপর মুখ তুলল, ভদ্রলোকের গাল সুন্দর করে কামানো, একটা গোঁফ রয়েছে, দুটো চোখ অদ্ভুতভাবে খোলা। যে ছবিটা তোলা হবে তার একটা কপি আমায় পাঠিয়ে দেবেন। আর সুমিত, এনার সমস্ত নোট তুমি তুলে নিয়েছো তো? কাঁচের টুকরোটা, বিশেষ করে এই কাঁচের টুকরোতে যে রক্তটা লেগে আছে তার একটা ফরেন্সিক রিপোর্ট কিন্তু করা প্রয়োজন। এই ভদ্রলোকের সঙ্গে ওই রক্তটা মিলছে কিনা, তাহলেই বোঝা যাবে ওই কাজটি দিয়েই খুনটা করা হয়েছে কিনা, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। তাহলে কি খুনি মার্ডার ওয়েপন সঙ্গে করে নিয়ে গেছে? ব্যাপারটা খুব একটা অসম্ভব নয়, ঠান্ডা মাথায় কাজ করলে মার্ডার ওয়েপন সঙ্গে করে নিয়ে যাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ, তাতে তো কোনো সমস্যা থাকে না। ঘরের ভেতর কোনো হাতের ছাপ পাওয়া যায় কি না সেটা দেখা দরকার, এখানটা একবার দেখে নিলে ভালো হয় না? আমি সেই কাজটাই করছি ম্যাডাম, তবে আমাকে একটু বেরিয়ে যেতে হবে, আর আপনারা যদি একটু। বেশ, তাহলে আপনি বেরিয়ে যান, আমরাই না হয় থাকছি এখানে। ম্যানেজারবাবু, ততক্ষণ বরং আপনার এই দীনেশ নামে ছেলেটির সঙ্গে একবার দেখা করিয়ে দিন তো, দেখি দীপঙ্কর বসুর সাথে তার ঠিক কি কথা কাটাকাটি হয়েছিল। কিছু না ম্যাডাম, আসলে ঘরের ভেতরে খাবার নিয়ে ঢুকতে গেছিলাম দুপুরের দিকে, আর সেই সময় লোকটা হঠাৎ করে সামনে এসে পড়ে, তাই খানিকটা খাবার চলকে প্যান্টে পড়ে গিয়েছিল, তাতেই রীতিমতো রেগে গিয়ে লোকটা যা না তাই বলে দিল আমায়, মা বাবা দলের গালাগালিও দিল, আমি ছেড়ে দেবো কেন, পয়সার জন্য কাজ করতে এসেছি, গালাগাল শুনতে তো আসিনি। আমিও বলেছি এই ঘরে আমি আর আসতে পারবো না, যার দরকার আছে অন্য কাউকে ডাকবে, নাহলে নিজে গিয়ে নিয়ে আসবে। ম্যাডাম, দীনেশ আর যাই হোক না কেন মিথ্যে কথা বলে না, ও যদি কাজে কখনো ভুল করে সে কথা অস্বীকার করে নেয়, লোকটা একটু বদরাগী টাইপের, আমার সঙ্গেও প্রথম দিনে একটু কথা কাটাকাটি হয়ে যাচ্ছিল এই আর কি, তবে বুঝতেই তো পারছেন এটা আমার কাজ, তাই খারাপ কথাও ভালোভাবেই মেনে নিতে হয়। দীনেশের কোনো দোষ নেই ম্যাডাম, পরে আর একজন আমায় এই কথাটা বলেছিল। কিন্তু তাই বলে লোকটাকে রাতের অন্ধকারে খুন করে ফেললে, গালাগাল দিয়েছে সেটা অন্যায় করেছে বুঝতে পারছি, কিন্তু। দীনেশের দুটো চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল, কেমন যেন কাঁদো কাঁদো গলায় সে বলল, বিশ্বাস করুন বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওই লোকটাকে কয়েকটা গালাগাল মনে মনে দিয়েছি, এমনকি এই 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 ম্যানেজার সাহেবের কাছে এসেও গালাগাল দিয়েছি কয়েকটা, কিন্তু কিন্তু খুন করতে আমি না না ম্যাডাম, এসব কি বলছেন, আমি ভদ্রলোকের ছেলে। কথাটা বলে দীনেশ এমনভাবে দাঁড়ালো যে দেবাঙ্গীর আরেকটু হলে হাসি পেয়ে যাচ্ছিল। হঠাৎ করেই কথা বলতে বলতে দীনেশের মধ্যে এমন একটা পরিবর্তন দেখে সুমিত কিন্তু খুব একটা অবাক হলো না, তবে মনে হচ্ছিল দীনেশ সত্যি কথা বলছে। ম্যানেজারও তার পক্ষ নিল, এমনকি রিসেপশনের কাছে দাঁড়িয়ে কথা বলার সময় আরও দুজন কাজের ছেলে সেখানে এলো, তাদের সাথে কথা বলেও জানা গেল দীনেশ খুন করতে পারে না। সে রেগে যায় বটে, তবে অল্পতেই আবার শান্তও হয়ে যায়। কিন্তু ম্যানেজারবাবু, খুন তো হয়েছে, এমন কারো রাগ হয়েছে যে রাগ সহজে কমেনি, কিন্তু সেটা কি কারণে? ভদ্রলোক দুদিনের জন্য এই হোটেলে থাকতে এসেছিলেন, তার মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেল। ম্যাডাম, বাইরে ফরেন্সিকের লোকেরা এসেছে তো, আমি তাহলে ওদের ওই ঘরটা দেখিয়ে দিই।
আর ঘর থেকে যদি কিছু পাওয়া যায় সেগুলো একটা নোট করে ওদের সঙ্গে পাঠিয়েও দিই। মৃতদেহটা পোস্টমর্টেমে পাঠাতে হবে তো। বেশ সুমিত, তুমি তাহলে তাই করো। আমি বরং এদের সঙ্গে একটু কথা বলে নিই, যদি এদের থেকে কিছু জানা যায়। মৃতদেহ পোস্টমর্টমের জন্য চলে গেল, ঘর থেকে হাতের ছাপ তেমন কিছু পাওয়া গেল না। না পাওয়ারই কথা, ঘরের মধ্যে বিভিন্ন হাতের ছাপ পাওয়া গেল, আর সেটাই স্বাভাবিক, একটা হোটেলের ঘরে বেশ অনেক হাতের ছাপ পাওয়ারই কথা। দেবাঙ্গী আর সুমিত ফিরে এলো অফিসে বসে কেসটা নিয়ে ভাবতে ভাবতে। দেবাঙ্গী একসময় বলল, সুমিত তোমার কি মনে হয় বলো তো, এই দীপঙ্কর বসুর মৃত্যুর পেছনে কার হাত রয়েছে, কে তাকে খুন করতে পারে? একটা কথা কি আপনি ভেবে দেখেছেন ম্যাডাম, এই দীপঙ্কর বোস বর্ধমান থেকে এখানে দুটো দিনের জন্য এসেছেন, অথচ তার সঙ্গে কিন্তু সামান্য একটাই ব্যাগ ছিল, যাতে মাত্র দুটো জামা কাপড় ছিল। তিনি একটা দিন ঘুরে বেরিয়েছেন আর বাকি একটা দিন হোটেলের ঘরেই কাটিয়ে দিয়েছেন। তা নিশ্চয়ই পরের দিন ফিরে যাওয়ার কথা ছিল, কারণ তা না হলে অত রাতে ম্যানেজার তার ঘরের দরজায় ধাক্কা দিত না। কিন্তু ভদ্রলোক এখানে কি করতে এসেছিলেন? আমারও যে এ কথাটা মনে ঘুরছে সুমিত, তাছাড়া ভদ্রলোকের হাতের কাছে একটা নীল রঙের তিন কোণা উল্কি মতো আঁকা দেখতে পেয়েছিলাম, বুঝলে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু ভদ্রলোকের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া দরকার। সমস্ত ব্যবস্থা সুমিতই করল, প্রথমেই বর্ধমানের থানাগুলোতে ছবিটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল। কিন্তু হোটেলের ম্যানেজারের কাছ থেকে পাওয়া ঠিকানা মতো দীপঙ্কর বোসের কোনো খোঁজ পাওয়া গেল না। জানা গেল ওই নামে এবং ওই ঠিকানায় এলাকায় কেউ থাকে না। খবরটা পেয়ে কিন্তু সবচেয়ে অবাক হয়েছিল সুমিত। কি হলো, ভদ্রলোক তাহলে ভুল ঠিকানা দিয়েছিলেন? কিন্তু ভুল ঠিকানা কি করে দেন, বা ঠিকানা দেওয়ার জন্য কোনো একটা পরিচয়পত্র তো থাকা দরকার। দেবাঙ্গী কিন্তু অবাক হয়নি, যে এমন কিছু একটা সন্দেহ করেছিল। তার সন্দেহের সুতোগুলো যেন একটা একটা করে মিলে যাচ্ছিল, তাই সে বলল, আমি তো আগেই সন্দেহ করেছিলাম, ওই ভদ্রলোকের একদিন বাইরে বেরিয়ে পরদিন ঘরে থাকা, বিশেষ করে রাতের বেলা কাউকে জ্বালাতন করতে না বলা, তাতেই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। তাছাড়া ঘরটা দেখেছিলে তুমি? ঘরে কি দেখব? ঘরে একটা গন্ধ ছিল সুমিত, গন্ধটা কিন্তু সাধারণ নয়, উনি নিশ্চয়ই ঘরে নেশা করেছিলেন, নয়তো কেউ তাকে নেশা করিয়েছিল। কিন্তু সমস্যাটা হলো, ওই ঘরে ভদ্রলোকের সঙ্গে যদি রাতের বেলা কেউ থাকে তাহলে হোটেলের কেউ বুঝতে পারলো না কেন? ম্যাডাম আমার মনে হয় পোস্টমর্টেম রিপোর্ট বেরোনো না পর্যন্ত আমাদের কোনো কিছু ধারণা করা ঠিক হবে না। পোস্টমর্টেম রিপোর্টের মৃত্যুর সময়টা প্রথমে জানতে হবে, আর সেই সময় আমি না হয় ওই ভদ্রলোকের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমাদের পুলিশের ডেটাবেসটা একবার খুঁজে দেখব, কোনো অপরাধীর তালিকার সঙ্গে ওই ভদ্রলোকের কোনো সম্পর্ক আছে। দেবাঙ্গী সম্মতি জানালো, পোস্টমর্টম রিপোর্ট কালকের আগে কিছুতেই পাওয়া যাবে না। দেবাঙ্গী বেশ জোর করে বলে রেখেছে, তবুও কাল দুপুরের আগে কিছু হবে না, এর মধ্যে ভদ্রলোকের ঠিকানা এবং তার আসল নামটা খুঁজে বার করা দরকার। সেদিন বিকেলেই দেবাঙ্গী নিজের মতোই টেবিলের কাছে বসে একটা জরুরি ফাইল মন দিয়ে দেখছিল, এমন সময় তার মোবাইলটা বেজে ওঠে। কি ব্যাপার বলতো অনির্বাণদা, তুমি বললে শনিবার নয় রোববার তুমি আমায় জানাবে তুমি ফিরে এলে, কিন্তু এখনো কি ফেরোনি? আরে তোকে যেটা বলেছিলাম সেই কাজটাই বড্ড এদিক ওদিক হয়ে রয়েছে, এখন কিছুতেই কলকাতায় ঢুকতে পারবো না, আরো সপ্তাহ খানেক লেগে যাবে আশা করছি, তাই ভাবলাম তোকে একবার জানিয়ে রাখি। কিন্তু কেসটা কি বলতো? অনেক বড় কেস, খানিকটা ফয়সলা না করে কলকাতায় ঢোকা যাবে না, কলকাতা এখন আর আগের মতো নেই রে, বাইরে থেকে দেখে মনে হয় সবকিছুই খুব সাধারণ, কিন্তু অনেক সমস্যা আছে। তুমি কি চুরি ডাকাতি খুন এসবের কথা বলছো? দেবাঙ্গী তুই আগের মতোই রয়ে গেলি, আরে খুন চুরি ডাকাতি এগুলো তো হলো এখনকার দিনে খুচরো তো পয়সার মতো, যখন তখন চমচম করতেই থাকে। আমি আরো বড় কিছু নিয়ে ভাবছি, মনে কর একটা 100 টাকার নোট আর একটা 2000 টাকার নোট, মানি লন্ডারিং কলকাতায় এই জিনিসটা কিন্তু খুব বড্ড রমরমে চলছে, সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না। আর দ্বিতীয় রয়েছে নারী পাচার চক্র, একবার সুযোগ পেয়েছি আর এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। কিন্তু তুমি যে বললে একটা জাল নোটের চক্র কলকাতা শহরে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, কোনটা ছেড়ে কোনটা বলি বলতো? তবে এই সব কিছুর
পিছনে একটা গোটা দল রয়েছে, সেটাকে আমি ধরতে চাইছি। শোন, আশা করছি পরের সপ্তাহে ফিরতে পারবো, যদি ফিরি তাহলে তোকে ডেকে নেব, কেমন? এখন রাখছি। দেবাঙ্গী মোবাইলটা নামিয়ে রাখল, তারপরেই ভাবতে লাগলো সে সামান্য একটা খুনের কেস নিয়েই অথই জলে পড়েছে। তাহলে অনির্বাণদা কিভাবে এত বড় বড় কেসের সমাধান করে চলেছে? এইভাবে নাকি সে অনির্বাণ ভট্টাচার্যের মতো হবে? নিজেকে নিজেই ধিক্কার দিল সে। তারপর হাতের ফাইলটা সরিয়ে রেখে একটা নোটপ্যাড টেনে নিয়ে কেসের ব্যাপারে লিখতে শুরু করল। লিখতে লিখতে কয়েকটা পয়েন্ট তার মাথায় এলো। প্রথম, এই লোকটার আসল পরিচয় খুঁজে বার করা। দ্বিতীয়, লোকের মৃত্যু ঠিক কোন সময় হয়েছিল, যে সময় মৃত্যু হয়েছিল সে সময়ের আশেপাশে ঘরে লোকগুলো কোথায় ছিল। ভদ্রলোককে খুন হতে হলো কেন? শুধু কি টাকা পয়সার জন্য? কিন্তু ঘরের ভেতর তার ব্যাগপত্র, তার হাতে দুটো দামি আংটি, সব কিছুই তো আগের মতো আছে। অথচ শুধুমাত্র তার মানি ব্যাগটা কেউ নিয়ে চলে গেল, তার কারণ কি? পরদিন সকালে সুমিত একটা নতুন খবর নিয়ে এলো। অফিস ঘরে বসে রয়েছে দেবাঙ্গী। সুমিত ঘরে ঢুকে বলল, গুড মর্নিং ম্যাডাম, একটা নতুন খবর আছে। ওই যে দীপঙ্কর বোসের নামে নাম বানিয়ে যে লোকটা হোটেলে ছিল না, তার আসল নাম জানতে পারা গেছে। বাহ, আমি জানতাম সুমিত তুমি এই কাজটা সহজেই করতে পারবে। লোকটা নিশ্চয়ই কোনো অপরাধী, তাই না? লোকটার নাম হলো রবি হালদার, কৃষ্ণনগরের দিকে থাকে। এখানকার থানা থেকে ব্যাপারটা কনফার্ম করেছে, বেশ কিছুবার জেলও খেটেছে, তবে বড়সড় কোনো অপরাধে পুলিশ তাকে ধরতে পারেনি। ওই নেশার দ্রব্য বিক্রি করার ও তার সাথে কিছু ড্রাগ সাপ্লায়ার ছোটখাটো কাজ করতো আর কি, কিন্তু কলকাতা কেন এসেছিল সে কথা এখনো জানা যায়নি। দেবাঙ্গী অদ্ভুতভাবে তাকালো সুমিতের দিকে, তার চোখে মুখে একটা অদ্ভুত দৃষ্টি। দেখো সুমিত, তোমায় আমি আগেই বলেছিলাম ওই ঘরে আমি একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। ঘরটা সারা রাত বন্ধ ছিল, ঘর খোলার পরেই মৃতদেহটা দেখে ছেলেটির ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর আর ওই ঘরের দরজা কেউ খোলেনি। পুলিশের সাথে আমরা গিয়ে দেখলাম ওই ঘরের দরজা খোলাই, কিন্তু গন্ধটা আমি তবু পেয়েছিলাম। গন্ধটা এসেছিল ওই লোকটার কাছ থেকে, নিশ্চয়ই ওই লোকটা ড্রাগ নিয়েছিল। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টটাও কখন আসবে? বিকেলের আগে তো আসবে বলে মনে হয় না, কিন্তু ব্যাপারটা এমন নয় তো যে লোকটা নিজেই নিজেকে খুন করেছে ওই কাঁচের টুকরোটা দিয়ে। ড্রাগসের ওভারলোডে ব্যাপারটা কিন্তু হতে পারে। অনেক সময় এমন দেখা যায় যে ড্রাগসের নেশায় অনেকে অদ্ভুতভাবে আত্মহত্যা করে। না সুমিত, ব্যাপারটা আমার তেমন কিন্তু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আর একটা ব্যাপার তো আমরা ভুলেই গেছি, ওই হোটেলের ম্যানেজারকে তো বলে এলাম হোটেল থেকে যেন কেউ না চলে যেতে পারে। কিন্তু তার আগে, অর্থাৎ সেদিন রাতে কিংবা ভোরবেলা যদি কেউ হোটেল ছেড়ে চলে গিয়ে থাকে, তখন তোরা জানতেও পারেনি যে এই মৃত্যুটা ঘটেছে। ম্যানেজার কিছু তো বলেনি। আচ্ছা ম্যাডাম, এই যে খুনি, সে যদি আমাদের হাত থেকে পালিয়ে গিয়ে থাকে, অর্থাৎ যদি খুনি ভোরবেলা কিংবা আগের দিন রাতে হোটেল ছেড়ে দেয়, তাহলে আমাদের জানতে হবে আগের দিন লোকটা ঠিক কোথায় কোথায় গিয়েছিল, আর নিশ্চয়ই সেখানে লোকটাকে অনুসরণ করেছিল সে। অনুসরণ না করলে তো এমনটা হবে না। তুমি একটা কাজ করো তো সুমিত, এক্ষুনি হোটেলে যাও। হোটেলে গিয়ে একবার দেখো তো ভদ্রলোকের পাশের ঘরের লোক কি এখনো ওখানে আছে নাকি। এমনকি দোতলায় যে কটা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরে যারা যারা আছে তাদের কাছ থেকে খবর জোগাড় করো। সুমিত বেরিয়ে যেতেই দেবাঙ্গীর আবার মনে পড়ল, ম্যানেজার যখন রাতের বেলা ঘরের দরজা ধাক্কা দিয়েছিল তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অর্থাৎ এখনো কি ওই রবি হালদার দীপঙ্কর বোস নামে পরিচয় দিয়েছিল? সে মারা গেছিল না বেঁচে ছিল? আর যদি অপরাধী তাকে খুন করে থাকে, তাহলেও তার মানি ব্যাগে এমন কি ছিল? সুমিত চলে যেতে দেবাঙ্গী ফোনটা তুলে নিয়ে ফোন করল মিস্টার বসুকে। অপর প্রান্ত থেকে মিস্টার বসু টেলিফোন ধরতে বেশ কয়েকটা কথা মিস্টার বসুকে বুঝিয়ে দিয়ে টেলিফোনটা নামিয়ে রাখল। বেশ কয়েকটা ব্যাপারের ওপর এখন কেসটা নির্ভর করছে। প্রথম প্রশ্ন হল, সেই রিপোর্টে লোকটার মৃত্যুর সঠিক সময় কোনটা? হোটেল থেকে আগের দিন রাতে কিংবা সকালে কেউ বেরিয়ে গিয়েছে কিনা? আর খুনের আসল মোটিভটা কি? শুধুমাত্র টাকা পয়সা চুরি করার জন্য কেউ এতটা রিস্ক নেবে? সুমিত হোটেলে পৌঁছে গিয়েছিল,
হোটেলের রিসেপশন থেকেই ফোন করে জানালো, ম্যাডাম এখান থেকে কেউ এখনো বেরিয়ে যায়নি। আমরা এখানে এসেই বলে দিয়েছিলাম কেউ যাতে এখান থেকে না যায়, কেউ যাবার কথা বলেওনি। তার আগেই ম্যানেজার বলে দিয়েছে সবাইকে যে অন্তত আজকের দিনটা এখান থেকে কেউ যেতে পারবে না। বেশ, তুমি একটা কাজ করো, ওই হোটেলে যারা আছে সবার আইডি কার্ড চেক করো। আমার মনে হয় খুনি এখনও ওই হোটেলেই আছে, দোতলা কিংবা তিনতলার দিকে থাকার সম্ভাবনাটা বেশি। তুমি সবার আইডি কার্ড চেক করে তাদের খোঁজ খবরটা নাও তো। দীপঙ্কর বোস, যার আসল নাম রবি হালদার, তার মতন মিথ্যে পরিচয় দিয়ে কেউ ওখানে আছে নাকি? যদি থাকে তাহলে সে নিজেই এই কাজটা করেছে, তার ঘর তল্লাশি করার ব্যবস্থা করবে। প্রয়োজন হলে আরও কিছু পুলিশ ডাকিয়ে নাও, আমি একবার পোস্টমর্টম রিপোর্টের খবরটা নিয়ে তারপর যাচ্ছি। ফোনটা রেখে দেবাঙ্গী পোস্টমর্টম রিপোর্টের জন্য টেলিফোন করতেই জানা গেল কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট পাঠানো হবে। দেবাঙ্গী অপেক্ষা করতে লাগলো, একদিকে সুমিত কী করছে সেটা জানার জন্য এবং অন্যদিকে পোস্টমর্টম রিপোর্টের জন্য। দেবাঙ্গীর মাথার ভেতর যেন সমস্ত কিছু একসাথে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। রবি হালদার আসলে কি করতে এসেছিল কলকাতায়, আর তার পিছু পিছু আবার কে এখানে এসে পৌঁছলো? তাহলে কি অনির্বাণদা ঠিকই বলেছে, এই কলকাতার আগের মতো নেই, এখানে পদে পদে বিপদ আর অপরাধ ছড়িয়ে পড়েছে? কিন্তু খুনটা করল কে? প্রায় ঘণ্টাখানেক পরে যখন দেবাঙ্গী সুমিতের টেলিফোন পেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল, ততক্ষণে তার হাতে পোস্টমর্টম রিপোর্ট এসে গিয়েছে। পোস্টমর্টম রিপোর্টে জানা গেল যে মৃত্যুটা হয়েছে আগের দিন রাতে প্রায় 10টার দিকে। কিছুতেই তার মৃত্যু 12টার পরে হতে পারে না, আর মৃত্যু হয়েছে ঘাড়ের কাছে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার জন্য। তবে তার শরীরে একটি নিষিদ্ধ ড্রাগস পাওয়া গেছে, তার শরীরে এই ড্রাগের উপস্থিতি, তার ওপর ধারালো অস্ত্রের আঘাত, এই দুই মিলে মৃত্যু হতে দেরি হয়নি। আরও একটা খবর জানিয়েছিল পোস্টমর্টম রিপোর্টে, তবে সেটা দেবাঙ্গীর কাছে এখন প্রয়োজনীয় নয়, সে এমনটাই আন্দাজ করেছিল। এখন তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছানো দরকার। কিন্তু হোটেলে ঢুকতেই দেখতে পেল রিসেপশনের কাছে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। সুমিত উত্তেজিতভাবে সেই পুলিশগুলোকে কি যেন বলছে। দেবাঙ্গী ঢুকেই গলা চড়িয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে সুমিত? সুমিত কিন্তু দেবাঙ্গীকে দেখে চমকে গিয়েছিল, তারপর একটু ইতস্তত করে বলল, ম্যাডাম সবাইকে তল্লাশি করা হয়েছিল এবং সবার পরিচয়পত্র নিয়ে সেগুলো আসল না নকল সেগুলো চেক করা চলছিল। আমি প্রত্যেক ফ্লোরেই দুজন করে গার্ড রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরও ওই অপরাধী ওদের চোখে ধুলো দিয়ে জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে যায়, তারপর সেখান থেকে পাইপ বেয়ে নিচেও নেমে গেছে। কি বলছো? কিন্তু কিন্তু তাহলে একে খুঁজে পাবো কি করে? আর তাকে খুঁজে না পেলে অপরাধটা প্রমাণ করা যাবে না। ম্যাডাম তার মুখটা আমি ঠিক মনে রেখেছি, তার ঘর তল্লাশি করে বেশ কিছু ক্যাশ, টাকা, একই মানুষের ছবি দিয়ে বেশ কিছু পরিচয়পত্র আর একটা রিভলভার পাওয়া গেছে। তাছাড়া তার ব্যাগে বেশ কিছু সিরিঞ্জ, ড্রাগস আর হিরোইনও পাওয়া গেছে। লোকটা জানলার কাঁচ ভেঙে পাইপ দিয়ে নেমে পালালো, এই সিসিটিভি ক্যামেরাতে তার মুখের ছবি কিন্তু একাধিকবার পাওয়া গেছে। তাই আমরা যদি এক্ষুনি সেই ছবিটা বার করে শহরের চারিদিকে তার খোঁজ শুরু করে দিই, তাহলে কিন্তু ঠিক ধরা যাবে। সুমিতের কথাটা শুনে দেবাঙ্গী বেশ খুশি হলো, বলল, একটা কথা বলুন তো, আপনি নিশ্চিত আপনি সেদিন, মানে যেদিন ওই ভদ্রলোক মারা গিয়েছেন, সেদিন রাত 12টার সময় তার দরজা ধাক্কা দিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমার ঠিক মনে আছে। এই তো রাকিব আর ইকবাল এখানেই ছিল, ওরাও তো ওই দুজন লোকের সাথে এখানেই দাঁড়িয়ে রইল। আমি নিজে উপরে গেলাম, ওদেরকেই পাঠাতে পারতাম, কিন্তু লোকটা ওদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছে না, তা তো আমি আগেই বলেছিলাম, ঠিক মনে আছে? তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিলাম, হ্যাঁ 12টা বাজে। এত রাতে যেতাম না যদি না লোকটা পরদিন হোটেল ছেড়ে যাওয়ার কথা বলতো। তার মানে লোকটা পরদিন সকালেই হোটেল ছেড়ে যাওয়ার কথা তো আপনাকে আগেই বলে রেখেছিল। সুমিত একটা কাজ করো তো, সিসিটিভি ফুটেজটা একবার নিয়ে এসো তো, লোকটার ছবিটা সব জায়গায় পাঠিয়ে দেখো, সে যেন কিছুতেই শহর ছেড়ে না যেতে পারে, সব জায়গায় যেন চেক করা হয়। আমার মনে হয় লোকটা বেশি দূর যেতে পারবে না, তার সমস্ত জিনিসপত্র এখানেই রয়েছে, পুলিশ নিয়ে আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখো। সেদিন ওরা হোটেল থেকে চলে এলো, লোকটার ব্যাপারে সেদিন কোনো খবর পাওয়া গেল না।
অনেক রাতের দিকে একটা লোক একটা টুপিতে মুখটা আড়াল করে আস্তে আস্তে এসে ঢুকলো সেই হোটেলের নিচে রিসেপশনের কাছে। সেখানে রিসেপশনে তখন ম্যানেজারের জায়গায় অন্য একজন বসে রয়েছে। আমি একটা রুম চাই, কাল সকালেই ছেড়ে দেব, বিপদে পড়ে এখানে এসেছি। রুম পেয়ে যাবে, কিন্তু এত রাতে রুম নিলে ভাড়া কিন্তু বেশি লাগবে। তাতে সমস্যা হবে না, তুমি 500 টাকা এখন রেখে দাও, কাল সকালে না হয় বাকিটা দেব। কিন্তু আপনার জিনিসপত্র আর ব্যাগ কিছুই তো সঙ্গে নেই দেখছি, অন্তত পরিচয়পত্র ছাড়া এত রাতে হোটেল রুম দেওয়া সম্ভব নয়। আমার ব্যাগপত্র সমস্ত কিছু চুরি হয়ে গেছে, ট্রেনে আসছিলাম, ব্যাগেই সমস্ত কিছু ছিল, ভাগ্যিস পকেটে কিছু টাকা ছিল তাই। তবে কাল সকালে বেরিয়ে আমি থানায় যাব, তারপর যদি কিছু একটা ব্যবস্থা হয়। একটু দূর থেকে ইকবাল বলে উঠল, বিপদে পড়ে বোধহয় এসছে, কাল সকালে না হয় দেখা যাবে, দিয়ে দে, বড্ড ঘুম পাচ্ছে এখন আর এসব ভালো লাগছে না। দিনেশ একটা চাবি দিতে লোকটা বলল, ট্রেন থেকে পড়ে গিয়েছিলাম, পায়ে বড্ড লেগেছে, একতলা কিংবা দুতলার কাছাকাছি কোনো রুম হবে না? একতলায় তো হবে না, দোতলায় তবে দেখছি। লোকটাকে নিয়ে দিনেশ দোতলায় উঠে গেল। এরপর একটা ধারের দিকের রুমের দরজা খুলে দিয়ে বলল, আর কিছু লাগবে আপনার, মানে রাতের খাবার কিছু কিংবা? আর কিছু লাগবে না, রুম পেয়েছি তাতেই হবে, এখন একটু ঘুমবো, তারপর সকালে উঠে একবার থানা যাব। লোকটাকে ঘরের অবস্থা দেখিয়ে দিয়ে দিনে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচের দিকে। লোকটা ঘরে ঢুকে দরজা শব্দ করে বন্ধ করল, তারপর আলোটা জ্বালিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে। প্রতিটা ঘরের চেহারা অনেকটা একই রকম, দুজন শোয়ার মতো বিছানা, একটা রেগুলার আলমারি, একটা চেয়ার টেবিল ও জলের জায়গা, বিছানায় বালিশ চাদর সমস্ত কিছু রয়েছে, একটা জানলা রয়েছে, পেছনের দিকে ঘরের সঙ্গে একটা বাথরুম। লোকটা কিন্তু কোনো দিকে গেল না, চুপচাপ বেশ কিছুক্ষণ ঘরের আয়নাটার কাছে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে মাথা থেকে টুপিটা সরিয়ে বিছানার ওপর চুপ করে বসে তাকিয়ে রইল সেই আয়নার দিকে। তার দুটো চোখে অদ্ভুত হিংস্র দৃষ্টি। কিন্তু ম্যাডাম, আপনার কি মনে হয় সত্যি এখানে কেউ আসবে? আর তাছাড়া এমন ভাবে কি কেউ ফিরে আসে? তুমি বুঝতে পারছো না সুমিত, এখানে এত ক্যাশ থাকার কথা নয়, অথচ এত রয়েছে কিন্তু সবার চোখের সামনে নয়, বরং আড়ালে লুকিয়ে রাখা, অর্থাৎ যাতে কেউ সহজে খুঁজে না পায়। কেউ ঘরে ঢুকে তো এগুলো খুঁজে পেতও না, তুমি বলেই খুঁজে পেয়েছ, আর তাই অপরাধীও ভাববে এগুলো কেউ খুঁজে পায়নি, আর সামান্য কিছু সময়েরই তো ব্যাপার। আজকে রাতে যদি সে ফিরে আসতে পারে তাহলে নিশ্চয়ই এগুলো এখান থেকে নিয়ে যেতে পারবে। কিন্তু ম্যাডাম, টাকা পয়সা আর এই সমস্ত কিছু কেউ টয়লেটের ভিতরে লুকিয়ে রাখে? এটা তো আমি ভাবতেও পারি না, নিহাত কোনো কারণে এসেছিলাম, নইলে তো এদিকে দেখাই হতো না, আর টয়লেটটাও খুলে দেখার মতো। দেবাঙ্গী হাসল। ঠিক তখনই বাইরে ব্যালকানির দিকে একটা পায়ের শব্দ পেয়ে দুজনেই চুপ করে গেল, নিঃশ্বাসটাও বন্ধ করে নিল যেন এক মুহূর্তের মধ্যে। পায়ের শব্দটা আস্তে আস্তে এসে দাঁড়ালো ওদের দরজার ঠিক বাইরের দিকে। কয়েক মুহূর্ত সব নিশ্চুপ, চুপচাপ, তারপরে ঘরের দরজায় শব্দ হতে লাগলো। স্পষ্ট বোঝা গেল ঘরের দরজার চাবির গর্তের ভেতর কেউ কিছু ঢুকিয়ে সেটা খোলার চেষ্টা করছে। তারপর একটু পরেই সত্যি সত্যি দরজাটা খুলে গেল। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতরে ঘরের দরজাটা খুলে যেতে বাইরে থেকে সামান্য আলো বাতাস ঢুকলো ঘরের ভিতর। বিছানার তলা থেকে সুমিত গোটা ব্যাপারটা লক্ষ্য করল। বেশি কিছু দেখা গেল না, তবে দেখা গেল চামড়া জুতো পরা দুটো পা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সোজা বাথরুমের দিকে। ঘরের আলোটা একবার জ্বলে উঠে আবার নিভে গেল। যে ঘরে ঢুকেছিল সে দরজাটা আবার ভালো করে বন্ধ করে দিয়েছিল। তারপর বাথরুমের দিকে এগিয়ে গিয়ে বাথরুমের কাছে দরজাটা খুলে আলো জ্বলতে সুমিত বেরিয়ে এলো বিছানার তলা থেকে, আর তারপর হাতে ধরা রিভলভার নিয়ে গলা তুলে বলল, এই একদম চেষ্টা করবে না, একদম না।
সঙ্গে সঙ্গে জানলার কাঁচের দিকে ছোট ব্যালকানির মতো জায়গাটায় দরজা ধাক্কায় খুলে দিয়ে বেরিয়ে এলো দেবাঙ্গী, তার হাতেও রিভলভার। লোকটা যেন হতবম্ব হয়ে গিয়েছিল। তার মুখের খোঁচা খোঁচা দাড়ি, মাথায় একটা কালো রঙের ক্যাপ, পরনে খাটো জামা প্যান্ট। মুহূর্তের বিফলতা কাটিয়ে সে বাথরুমের দরজাটা বন্ধ করে তারপর ছিটকিনি আটকে দিয়ে গলা তুলে বলল, আমাকে ফাঁদে ফেলা, আমি রঘুবীর সিং, আমাকে ফাঁদে ফেলা এত সহজ নয়, আমি এখান থেকে বেরোবো না। তোমাকে তো এখান থেকে বেরোতে হবেই, দোতলার এই বাথরুমের জানলা ভেঙে তুমি বাইরে বেরোতে পারবে না, অত ছোট জানলা দিয়ে তুমি গলতে পারবে না, তাই এখন বের হওয়ার পর তোমাকে আমাদের হাতে পড়তেই হবে, বুঝলে? এখন কিংবা কিছুক্ষণ পর বেরোতে তোমাকে হবেই। একদম চালাকি করার চেষ্টা করবে না, গোটা হোটেলটা কিন্তু পুলিশ ঘিরে রয়েছে, তোমাকে ধরা দিতেই হবে, এখন ভালোই ভালো বেরিয়ে আসো, নালে। কিন্তু আমি কিচ্ছু করিনি, ওই লোকটাই আমার ব্যবসা নষ্ট করেছিল। তোমার সব কথা আমরা শুনবো, রবি হালদারকে মারার পিছনে তোমার কি কারণ রয়েছে সেটাও আমরা শুনবো, কিন্তু তার জন্য তোমাকে আগে বাইরে আসতে হবে। এখানে আমার টাকা আর সেগুলো কোথায়? সেগুলো আমাদের কাছে সযত্নে তোলা আছে, এবার তুমি বাইরে বেরিয়ে এসো, না হলে দরজাটা কিন্তু ভাঙতে হবে, তার পরের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো হবে না, এখনো সময় দিচ্ছি, ভালোভাবে বেরিয়ে এসো, নইলে। ঘরের দরজায় একটা শব্দ হলো, দেবাঙ্গী রিভলভার তুলে ধরল। কি মনে হতে দেবাঙ্গী দেওয়ালের এক পাশে সরে গেল, আর তারপরেই ঘরের দরজাটা সঙ্গে সঙ্গে খুলে গিয়ে ভেতর থেকে গুলি ছুড়ল। সুমিত তড়িৎ গতিতে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে গুলি চালানো লোকটার পা লক্ষ্য করে একটা গুলি করল, আর তার সঙ্গে সঙ্গে লোকটা আবার গুলি চালাতে যাবে, তার আগেই দেবাঙ্গীর গুলিটা গিয়ে লাগলো লোকটার একটা আঙুলে, আর তাতেই তার হাত থেকে রিভলভারটা ছিটকে গেল মাটিতে, রক্তে ভরে গেল চারপাশটা। গুলির শব্দ শুনেই পুলিশের দল ওপরে উঠে এসেছিল, লোকটা পড়েছিল বাথরুমের এক পাশে, আর দুটো চোখে তখনও যেন হিংস্রতা খেলা করছে। সেভাবেই সে বলল, আমি রঘুবীর সিং, গোটা কলকাতা আমায় এক ডাকে চেনে, আমায় ধরে রাখা এত সহজ হবে না ম্যাডাম। তুমি রঘুবীর সিং আর যেই হও, তোমায় এখন যখন ধরেছি একবার, তখন তোমায় সহজে ছাড়ছি না, আমিও দেখব তোমায় ছাড়বার জন্য তোমার কোন বাপ আছে। রঘুবীর সিং এর দুটো চোখের দৃষ্টি যেন দেবাঙ্গীকে ভস্ম করে দিতে চেয়েছিল। পুলিশের দল তাকে ওই অবস্থাতেই টানতে টানতে নিয়ে গেল বাইরে। ততক্ষণে ম্যানেজার, এমন কি কাজের ছেলেগুলো উপরে এসে পড়েছে। দেবাঙ্গী ম্যানেজারের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখেছেন, দুজন কুখ্যাত অপরাধীকে থাকতে দিয়েছেন ভুয়ো পরিচয়পত্র দেখে, হোটেলে কিছু একটা যদি হয়ে যেত তখন, একটা তো খুন হয়েছে, আর একটাও খুন হতে পারতো, ভাগ্যিস আমরা পাহারায় ছিলাম, নইলে জিনিসপত্র পেয়ে যদি ফিরে যাওয়ার সময় নিশ্চয়ই একটা রক্তারক্তি কাণ্ড হতো। কি করে বুঝবো বলুন তো ম্যাডাম, পরিচয়পত্র তো কোনো ফাঁক তো ছিল না, ওটা যে জাল সেটাই আমরা জানবো কি করে? এত দূর থেকে কেউ যদি ভুল পরিচয় দিয়ে এখানে আসে, সেটা কি আমাদের দ্বারা বোঝা সম্ভব? সেটা সম্ভব নয়, কিন্তু যেটা সম্ভব সেটা তো করতে হবে। সিসিটিভি ক্যামেরাগুলো লাগানোর ব্যবস্থা করুন প্রতিটা ঘরে, তাহলে দেখবেন এগুলো সব কমে যাবে। যখন অপরাধী দেখবে যে সিসিটিভি ক্যামেরা আছে, তখন আর সেখানে থাকবে না। এখানে ঘরে কোনো ক্যামেরাই নেই, তাই তারা এখানে নিজেদের কাজগুলো করেছে, একটা খুন, এমনকি ড্রাগ নেওয়ার কাজও অবধি করেছে। দেবাঙ্গী রাস্তে দেরি আছে দেখতে পেয়ে পুলিশের জিপটা লোকটাকে নিয়ে চলে গেল, নিজেদের গাড়িটা নিয়েই ওরা বাড়ির পথে এগোতে লাগলো। এখন পথে খুব একটা ভিড় থাকবে না, এ সময় থাকার কথাও নয়, এত রাত হয়েছে তাই এখন সব ফাঁকা থাকবে। গাড়িটা সুমিত চালাচ্ছিল। সুমিত বলল, আচ্ছা ম্যাডাম, আপনি কি করে জানলেন যে লোকটা আবার আজ রাতে ওই ঘরে আসবে? আমার মন বলছিল লোকটা অতগুলো টাকা আর ওই ড্রাগ ছেড়ে বেরোতে পারবে না, একটা সুযোগ সে নেবে। বাথরুম টয়লেটের সিটের মধ্যে যে ড্রাগস আর সিরিজগুলো প্লাস্টিকে বেঁধে ওভাবে রাখা হবে, তার উপরে বক্সের মধ্যে যে টাকাগুলো, ওইভাবে রাখার ব্যবস্থা করা যেতে পারে, সেটা অন্য কেউ চট করে ভাবতেই পারতো না। তুমি ভাবতে পেরেছো? আর অপরাধী ভেবেছিল পুলিশ ঘর তল্লাশি করলে ওগুলো পাবে না, পুলিশ খুনি লোকটাকে খুঁজতে ব্যস্ত থাকবে,
আর সেই ফাঁকে আবার সে ফিরে এসে ওগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। আপনার কখন মনে হলো যে কাজটা পাশের ঘরের কেউ করেছে? প্রথমেই একটা ডাউট ছিল, কারণ ম্যানেজার কিন্তু বলেছিল সে রাত 12টার সময় যখন দরজা ধাক্কা দেয় তখন দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। অথচ সকালে যখন কাজের ছেলেটি লোকটাকে ডাকতে আসে তখন দরজা বাইরে থেকে বন্ধ ছিল। বাইরে থেকে বন্ধ দেখেই কিন্তু সবাই এই কাজটা করেছিল। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ মানে বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে, কিন্তু ভদ্রলোক ভেতরে খুন হয়ে আছেন 10টার সময়। তাহলে 12টার সময় দরজা ভেতর থেকে কে বন্ধ করলো, আর ভোরবেলা বাইরে থেকেই বা কে বন্ধ করলো? তার মানে এমন কেউ এসেছে যে গোটা রাত ওই হোটেলেই ছিল। আর ওই কাচের মধ্যে লাগা রক্তটা যে অপরাধী সেটা আপনার কেন মনে হলো? তুমি হয়তো লক্ষ্য করেছিলে ওই কাচটা কিন্তু আমরা প্রথমে খুঁজে পাইনি, ওটা ছিল বিছানার তলায়। আর মৃতদেহ যেভাবে পড়েছিল তাতে তার ডান হাতটা পড়েছিল বিছানার ওই দিকে, অর্থাৎ কাচটা তার হাত থেকে ছিটকে গিয়ে বিছানার তলায় ঢুকেছে। হাতে ছাপার খুনের অস্ত্রের খোঁজ করতে গিয়ে বেশ খানিকটা কাঁচের সামান্য টুকরো বিছানার তলায় এবং আশেপাশে পেয়েছি, অর্থাৎ ওই কাঁচের টুকরোটা মেঝেতে পড়ে গিয়ে সামান্য ভেঙে গিয়েছিল, অর্থাৎ সামান্য ভেঙে যাওয়া টুকরোতে কিন্তু কাঁচটা ভেঙে যায়নি, সেটা বেশ মোটা ছিল। অমন কাঁচ ভাঙা ঘরে কিন্তু থাকার কথা নয়, সেটা ছিল ওই ভদ্রলোকের কাছে। তার ব্যাগপত্র সব কিছুই আছে অথচ তার মানি ব্যাগটা গায়েব, বাকি কোনো অস্ত্রই পাওয়া যায়নি। কিন্তু তিনি একজন অপরাধী, তার মানে তিনি সেরকম মাপের অপরাধী নন। কৃষ্ণনগরে তিনি ছোটোখাটো চুরিচামারি এবং ড্রাগ সাপ্লাইয়ের ব্যবসা করতেন, তার অস্ত্র ছিল ওই কাজটাই। বোধহয় পাশের ঘরে থাকা ওই লোকটি রাতের বেলা কোনো ছুতোয় তার ঘরে এসেছিল, দুজনেই ড্রাগস নিয়েছিল, ড্রাগসের প্রভাবে রবি হালদার অসুস্থ হয়, তখনই তাকে খুন করে ওই লোকটা। তারপর ঘরের দরজা বন্ধ করে কিছুক্ষণ সেখান থেকে তার টাকা পয়সাগুলো হাতিয়ে নেয়, কিন্তু কোনো কারণে তাকে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়। এখন পালিয়ে গেলে সবার সন্দেহ হবে, তার চেয়ে টাকা পয়সা আর জিনিসগুলো লুকিয়ে রেখে দেয়। আমরা চলে আসার পর যখনই ম্যানেজারবাবু হোটেল থেকে কাউকে পালাতে বারণ করে তখনই হয়তো এই কাজটা সে করেছিল, আর তারপর সবটাই তোমাদের জানা। আচ্ছা ম্যাডাম, যদি লোকটা ফিরে না আসতো তাহলে কীভাবে লোকটাকে ধরতেন? দেখো, ধরাও ঠিক পড়তো সুমিত, সিসিটিভি ক্যামেরায় তার মুখটা কিন্তু দেখা গিয়েছিল। যতক্ষণ আমরা ধারণা করতে পারছিলাম কেউ কাজটা করেছে ততক্ষণ সে মুক্ত, কিন্তু যেই আমরা ধারণা করতে পারলাম যে সে কাজটা কে করেছে তখনই তো অর্ধেকটা ধরা পড়ে গেল। হয়তো কয়েকটা দিন সময় লাগতো কিন্তু ধরা পড়তোই, তাই টাকা পয়সা আর জিনিসগুলো হাতাতে পারলে সে নিশ্চয়ই কলকাতা থেকে দূরে কোথাও গা ঢাকা দিত, তার আগেই সে ধরা পড়ে গেল। সত্যি ম্যাডাম, আপনি এমনভাবে ব্যাপারটা ভেবেছেন, শুধুমাত্র ম্যানেজারবাবুর বলা কথা অনুযায়ী রাতের বেলা দরজা ধাক্কার ব্যাপারটা শুনেই এত কিছু আন্দাজ করতে পেরেছিলেন? হ্যাঁ সুমিত, কারণ অনির্বাণদা আমায় শিখিয়েছিল প্রত্যেকটা কেসে সব কিছুর পেছনে একটা কারণ থাকে। প্রথমে ভদ্রলোকের মৃত্যুর পেছনে আমি কারণটাই খুঁজে পাচ্ছিলাম না, কেউ শুধু শুধু মানি ব্যাগটা নিয়ে হাওয়া কেন হয়ে যাবে? আসলে সে বোধহয় টাকাটাই নিতে চেয়েছিল, কিন্তু সাবধান থাকার জন্য বাকি সমস্ত কিছুই নিয়ে গেছে। ঘরে ড্রাগসের ব্যবহার হয়েছে তাই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তার ঘরে কোনো ড্রাগস নেই, অর্থাৎ তার কাছে যে ড্রাগ ছিল তাও তো সামান্য। আমার মনে হয় ড্রাগসের কারবার নিয়েই দুজনের মধ্যে কোনো একটা শত্রুতা হয়েছিল, কিন্তু রঘুবীর সিং এর ক্ষোভ যে এতদূর পর্যন্ত গড়াবে তা বোধহয় রবি হালদার বুঝতে পারেনি, বুঝতে পারলে বোধহয় অপরাধীকে নিজের ঘরে রেখে সুযোগ করে দিত না। গাড়ি চলতে লাগলো অফিসের দিকে, বেশ রাত হয়েছে, রাত 2 বাজে এখন, এদিকটা বেশ ফাঁকাই থাকে, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চলতে চলতে দেবাঙ্গী মনে মনে ভাবছিল কবে অনির্বাণ ভট্টাচার্য ফিরে আসবে, তার সঙ্গে অনেকদিন হয়ে গেল, একবার দেখা করা প্রয়োজন। আজমগড়ের ব্যাপারটা জানার জন্য মনে কৌতূহল বাসা বেঁধেছে। গাড়ি চালাতে চালাতে সুমিত ভাবছিল কবে সে দেবাঙ্গীর মতো করে ভাবতে পারবে, তার মতো করে ছোট ছোট ব্যাপারগুলো ভেবে কোনো কেস সলভ করতে পারবে, আদেও কি সে কোনো দিন তার মতো হতে পারবে। তবে দেবাঙ্গী নিজেই বলে, সুমিত অন্য কারোর মতো নয়, নিজের মতো হওয়ার চেষ্টা করো, কারো মতো হওয়ার চেষ্টা করলে তুমি কখনোই কিছু হতে পারবে না,
নিজের মতো হওয়ার চেষ্টা করো সবসময়, দেখবে সব হবে। গাড়িটা এগিয়ে যেতে লাগলো। অফিসের দিকে রাস্তাটা অন্ধকার হয়ে আছে, তার জিপের হেডলাইটের আলোটা জ্বল জ্বল করছিল।